অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 নভেম্বর 2021 চন্দ্রগ্রহণ, এ বছরের দ্বিতীয় নম্বর চন্দ্রগ্রহণ, শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে 19 নভেম্বর 2021। এই চন্দ্রগ্রহণের ফলে চার রাশি হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে। এবং এই চন্দ্রগ্রহণের সময় কখন এবং কি করবেন কি করবেন না, কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কি উপায় করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। দেখুন, এই চন্দ্রগ্রহণটি আপনার লাগছে ভারতবর্ষে, ভারতবর্ষের টাইম অনুযায়ী সকাল 11:32 সকাল 11:32 থেকে আপনার বিকাল 5:34 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকছে, অর্থাৎ কম বেশি 6 ঘন্টা 2 মিনিট এই গ্রহণ কিন্তু থাকছে। অর্থাৎ 11:32 থেকে 5:34, 6 ঘন্টা 2 মিনিট এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু থাকছে। এই চন্দ্রগ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন, তারা কোনো সবসময় লিকুইড টাইপের খাবার, লিকুইড খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন। কোনো ভারী খাবার কিন্তু খাবেন না, লিকুইড খাবার খাবেন। এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সেই লিকুইড খাবারে তুলসী পাতা আপনি কিন্তু দিয়ে রাখবেন। যে কোনো লিকুইড খাবারটা যেটা খাবেন, জল হোক, দুধ হোক, যে কোনো জিনিসই হোক না কেন, আপনারা কিন্তু তুলসী পাতা সেখানে দিয়ে রাখবেন। তবে যারা বয়স্ক অসুস্থ লোক আছে তাদের ক্ষেত্রে আপনারা খাবার খেতে পারেন, তবে তুলসী পাতাটা দিয়ে রাখা সবথেকে ভালো। এবং যারা খুবই ছোটো তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা কিন্তু নেই। এবং চন্দ্রগ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছে, পারতপক্ষে যতটা বাইরে বেরোনো অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। যদিও এটা দিনে হচ্ছে, ততটা দৃশ্যমান হবে না, কিন্তু তার একটা প্রভাব কিন্তু থাকবেই। এবং নাভিতে একটা তুলসী পাতা, পেটে একটা তুলসী পাতা দিয়ে রাখবেন, তাতে গ্রহণের কুপ্রভাব থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এই চন্দ্রগ্রহণের সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় যদি আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং আপনার ওম নমঃ শিবায় বা কৃষ্ণ মন্ত্র কিন্তু আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে পারেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, এই গ্রহণের সময়, এই চন্দ্রগ্রহণের সময় পরে আপনারা স্নান করে নিন, এবং স্নান করার পর আপনারা কিছু দান করুন। এই দানটা কি আপনাদের 10 গুণ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ গ্রহণের পরে যদি কোনো কিছু দান করেন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। অর্থাৎ এই 19 নভেম্বর যে চন্দ্রগ্রহণ, এটা বিশেষভাবে প্রভাব পড়বে, এটির সূতক কালও কিন্তু থাকছে। এবার আমি জানাতে চলেছি কোন এই চারটি সৌভাগ্য রাশির কথা বলবো, যে রাশিগুলো এই চন্দ্রগ্রহণের ফলে কপাল খুলতে চলেছে, যে চারটি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, আকস্মিক ধনলাভ আপনাদের এই সময় হতে চলেছে, লটারি ফাটকা, শেয়ার মার্কেট থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন, এবং কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ
আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। প্রথম যে রাশি হচ্ছে আপনার মকর, দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের ধনলাভ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের ফলে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে সফলতা, এবং যাদের আইনি জটিলতা চলছিল সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু মুক্তি কিন্তু এই সময় পাবেন, এবং আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু অনেকখানি বৃদ্ধি এই সময় কিন্তু হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, আপনাদের ভাগ্যোদয় এই সময় আপনাদের হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের শেয়ার মার্কেট, লটারি, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন, এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে। মিথুন রাশির মহাভাগ্যশালী হতে চলেছে মিথুন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, আকস্মিক ধনলাভের জায়গা, পারিবারিক সুখ, আপনাদের সন্তান সুখ, এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে এই চন্দ্রগ্রহণের পর থেকে, কপাল খুলতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ আরেকটি রাশি যেটি লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশিতেই এই গ্রহণ হচ্ছে, এই বিশ্বরাশি আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের আসবে, কিছু অংশে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় বিশেষ রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এই চন্দ্রগ্রহণের পর থেকে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রেও এই চন্দ্রগ্রহণ কিন্তু আপনাদের কপাল খুলতে চলেছে, মহাকোটিপতি হতে চলেছে এই কয়টি রাশি, এবং লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আকর্ষিক ধনলাভ এই কটি রাশির নিশ্চিত রূপে হতে চলেছে। তবে একটা কথা আবারও বলছি, এই চন্দ্রগ্রহণের সময় আপনারা তার আগে থেকেই খাবারে তুলসী পাতা, জলে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন, এবং যতটাই আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতটাই আপনারা পাঠ করতে পারবেন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যত পাঠ করতে পারবেন, এই চন্দ্রগ্রহণের ফলে এই চার রাশি মহাকোটিপতি অর্থাৎ হবে, এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। এর পরের এপিসোডে আপনাদেরকে আমি অবশ্যই দিয়ে দিব। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।